দুর্গাপূজো, দীপাবলি, হোলি কিংবা অন্য কিছু উৎসব যেমনই হোক না কেন, তাতে একবার হলেও দই বড়া খাওয়া কিন্তু একদম মাস্ট। আর এই রকম দই বড়া যদি আপনি বাড়িতেই বানাতে পারেন, তাহলে কি আর দোকানে গিয়ে এতগুলো টাকা খরচা করে খেতে ইচ্ছে করবে? আজ আমি আপনার জন্য নিয়ে এসেছি নরম তুলতুলে সফট স্পঞ্জি দই বড়ার রেসিপি, যা আপনি একবার খেলে এর স্বাদ জীবনেও ভুলবেন না। নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার উইথ সুপ্রীতি। আশা করছি সকলে খুব ভালোই আছেন। ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই আজ দই বড়া বানাচ্ছি। তার সাথে বানাচ্ছি দুই ধরনের চাটনি, যেটা আমরা সাধারণত দই বড়ায় ব্যবহার করে থাকি। তাহলে আসুন বেশি দেরি না করে ঝটপট দেখে নিই আজকের আমার রেসিপি। দই বড়া বানানোর জন্য এখানে নিচ্ছি 4 পিস স্লাইস পাউরুটি। আপনি হয়তো ভাবতে পারেন, স্লাইস পাউরুটি দিয়ে দই বড়া, এটা আবার কী করে সম্ভব? আজ আমি দুই রকমভাবে দই বড়ার রেসিপি আপনার সাথে শেয়ার করছি। তো প্রথমে আমি প্রত্যেকটা রুটিকে দেখুন একটা গ্লাসের সাহায্যে এরকমভাবে চেপে কেটে নিচ্ছি। ভেতরের গোল অংশটা শুধু রাখছি, আর বাকি এক্সট্রা যে অংশটা সেটা আমি রেখে দিচ্ছি, অন্য কোনো কাজে ব্যবহার করে নেব। সব স্লাইস পাউরুটিগুলোকে ঠিক একই রকমভাবে কেটে নিচ্ছি, দেখুন এই যে ঠিক এই রকম। দই বড়া বানানোর জন্য এবার যে উপকরণটা নিয়েছি সেটাই হলো দই বড়ার অন্যতম মূল উপকরণ। এখানে নিয়েছি 1 কাপ খোসা ছাড়ানো বিউলির ডাল। ডালটাকে ধুয়ে পরিষ্কার করা কিংবা ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। একটা রুমাল এখানে নিয়ে নিয়েছি, রুমালের ওপরে ডালটা নিয়ে নিলাম। এবার দেখুন এইভাবে ডালটাকে ভালো মতো ঘষে নিচ্ছি, এতে করে ডালের মধ্যে যদি ধুলো লেগে থাকে না, সেগুলো খুব ভালো মতো পরিষ্কার হয়ে যাবে, ধোয়ার প্রয়োজন পড়বে না। দেখুন এই যে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এবার একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, পরিষ্কার করে নেওয়া ডালটাকে এই গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই, বিনা জলে এই ডালটাকে খুব ভালো মতো গ্রাইন্ড করে স্মুথ একটা পাউডার বানিয়ে নিচ্ছি। ঠিক এই রকম টেক্সচার হলেই হবে। এবার এই ডালের পাউডারটাকে একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন ক্রাশ করে নেওয়া আদা, আর দিচ্ছি 1 টিস্পুন ক্রাশ করে নেওয়া কাঁচা লঙ্কা। সব কিছুকে একসাথে একবার মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে। যেহেতু আমি 1 কাপ ডাল ইউজ করেছি, তাই 1 কাপের জায়গায় আমি 1 কাপই জল এর মধ্যে অ্যাড করছি। যদি দরকার পড়ে আর একটু জল অ্যাড করতে পারি, বাট 1 কাপই জল এখন অ্যাড করছি। সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি। বলে রাখি যে ব্যাটারটাকে খুব ভালো মতো মেশাতে হবে, কারণ ব্যাটার যদি ঠিক মতো ফেটানো না হয় তবে দই বড়া কখনোই নরম তুলতুলে বা স্পঞ্জি হবে না। ব্যাটার এখন একদম রেডি, এর ওপর একটা প্লেট চাপা দিয়ে এটাকে 20-30 মিনিট রেস্ট হওয়ার জন্য রেখে দিচ্ছি। ততক্ষণে দই বড়ার জন্য গ্রিন চাটনি বানিয়ে নিচ্ছি। একটা গ্রাইন্ডিং জার নিয়ে নিয়েছি, এর মধ্যে দিচ্ছি 5 গ্রাম ফ্রেশ ধনে পাতা, 2 কাঁচা লঙ্কা, 1 ইঞ্চ আদা। আদাটাকে দেখুন এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি যাতে গ্রাইন্ড করতে কোনো সমস্যা না হয়। 5-6 কোয়া রসুন, স্বাদ অনুযায়ী লবণ, বিনা জলে এগুলোকে একবার গ্রাইন্ড করে নিচ্ছি। এরপর এর মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন জল। এবার সব কিছুকে একবার মিশিয়ে নিচ্ছি আর এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই কত সহজে আমি দই বড়ার জন্য গ্রিন চাটনি বানিয়ে নিয়েছি। চাটনির মধ্যে স্পাইসিনেস কম করার জন্য জলের জায়গায় টক দই ইউজ করতে পারেন। এবার আমি দই বড়া, পাপড়ি চাট, ভেলপুরির জন্য টক ঝাল মিষ্টির তেঁতুলের চাটনি বানাবো। 25-30 গ্রাম পাকা তেঁতুলকে 1/2 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেখান থেকে তেঁতুলের কাইটা ছেঁকে আলাদা করে নিয়েছি। একটা প্যান নিয়েছি, গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লোতে রেখে তেঁতুলের কাইটাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টিস্পুন চিনি, অবশ্যই মিষ্টিটা আপনার নিজের প্রয়োজন মতো দেবেন, 1/2 টিস্পুন গুঁড়ো লঙ্কা, আর দিচ্ছি 1/3 টিস্পুন শুকনো খলায় ভেজে নেওয়া জিরের গুঁড়ো। সব কিছুকে একসাথে একবার মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লোতে রেখে এটাকে 1-2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। বেশ গাঢ় গাঢ় হয়েছে। আপনার যদি মনে হয় যে এর টেক্সচারটা আরেকটু পাতলা করবেন, তাহলে জলের পরিমাণ আরেকটু দিতে পারেন, আমি একটু গাঢ় গাঢ়ই রাখলাম। তো গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। দই বড়া, ভেলপুরি, পাপড়ি চাটের জন্য টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি এখন একদম রেডি, এটাকে পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। এদিকে ডালের ব্যাটারটা খুব ভালো মতো রেস্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা ফুলে উঠেছে। এই ব্যাটারটাকে আরও কিছুক্ষণ ধরে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। আগেও বলেছি, এখনও বলছি, ডালের ব্যাটারটাকে যত ভালোভাবে ফেটানো হবে বড়াগুলো কিন্তু ততটাই সফট আর স্পঞ্জি হবে।
ব্যাটার একদম ঠিকঠাক হয়েছে কিনা তা বোঝার জন্য একটা বাটির মধ্যে নরমাল জল নিয়ে নিয়েছি। সেই জলের মধ্যে একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখুন ব্যাটারটা দেওয়া মাত্রই কিন্তু জলের উপর ভাসছে, জলের নিচে বসে যাচ্ছে না। তার মানে বুঝতে হবে ব্যাটারটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি যেভাবে দই বড়া বানাচ্ছি সেইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে একবার বানিয়ে দেখুন, দেন আপনি কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। কড়াইতে বেশ কিছুটা তেল নিয়ে নিয়েছি, তেলটাকে মাঝারি গরম করে নিয়েছি। তেলটা কতটা গরম হয়েছে তা বোঝার জন্য তেলের মধ্যে অল্প একটু ব্যাটার দিয়ে দিলাম। দেখুন দেওয়া মাত্রই কিন্তু তেলের উপর ভেসে উঠছে আর ব্যাটারটা কিন্তু সুন্দর ফুলছেও, দেখতে পাচ্ছেন। তেল থেকে তুলে নিলাম। এখন কেটে রাখা স্লাইস পাউরুটির থেকে একটা পিস এখানে নিয়ে ব্যাটারের মধ্যে ভালো মতো কোট করে নিয়েছি। এবার এটাকে সাবধানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে তিনটে দিয়েছি, এর থেকে বেশি দিইনি, কারণ ভাজতে অসুবিধা হতে পারে, তাই জন্য তিনটে দিলেই হবে। তেলের পরিমাণ বেশি থাকলে এর থেকে বেশি পরিমাণ দিয়ে ভাজতে পারেন। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে উল্টে পাল্টে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। দেখুন এই পর্যন্ত ভাজলেই হবে। তেল ঝরিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে দিচ্ছি। কেটে রাখা স্লাইস পাউরুটিগুলোকে ঠিক একই রকমভাবে ডালের ব্যাটারে কোট করে এই রকমভাবে উল্টে পাল্টে লো টু মিডিয়াম ফ্লেমে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। এটা তো হলো ব্রেড দিয়ে। এবার নর্মাল যে দই বড়া বানানো হয় সেটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তেলের মধ্যে ডালের ব্যাটার থেকে অল্প অল্প পরিমাণ নিচ্ছি আর দিয়ে দিচ্ছি। তবে অবশ্যই এক একটা বড়া দেওয়ার পর হাতে আরেকবার একটু জল লাগিয়ে দেবেন, এতে করে বড়াগুলো তেলে ছাড়তে কোনো সমস্যা হবে না আর হাতের মধ্যেও ব্যাটার লেগে থাকবে না। গ্যাসের ফ্লেম সম্পূর্ণ লোতে রেখে উল্টে পাল্টে 4-5 মিনিট ধরে ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম যদি বাড়িয়ে রেখে এগুলো ভাজা হয় তাহলে বাইরটা সঙ্গে সঙ্গে ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচাই থাকবে, যেটা খেতে একদম ভালো লাগবে না। এই বড়াগুলো এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। সব বড়াগুলোকে ঠিক এভাবেই বানিয়ে নিতে হবে। একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা হাতশোয়া গরম জল নিয়েছি, আগে এর মধ্যে কিছুটা লবণ দিয়ে রেখেছিলাম। প্রথমে পাউরুটির বড়াগুলোকে জলের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর বড়াগুলোর থেকে এরকম চাপ দিয়ে দিয়ে জলটাকে বের করে নিচ্ছি। এই বড়াগুলোকে কিন্তু খুব বেশিক্ষণ জলে রাখা চলবে না, জল থেকে তুলে নিয়ে এরকমভাবে চাপ দিয়ে দিয়ে বড়াগুলোর থেকে জল বের করে নিতে হবে। এবার যে নর্মাল ডালের বড়া বানিয়েছিলাম সেগুলোকেও জলের মধ্যে দিয়ে দিলাম। তবে এই বড়াগুলোকে কমপক্ষে 10-15 মিনিট জলে দিয়ে রাখতে হবে। 15 মিনিট পর এই বড়াগুলোকেও জল থেকে তুলে নিয়ে চাপ দিয়ে দিয়ে এর থেকে জল বের করে নিচ্ছি। তবে খুব বেশি চাপ দেবেন না, তাহলে বড়া ভেঙে যেতে পারে। দই বড়ার প্লেটিং করার জন্য বড়া এখন একেবারে রেডি। একটা বড় পাত্রের মধ্যে নিয়েছি 200 গ্রাম টক দই, এর মধ্যে দিচ্ছি 7 অনুযায়ী লবণ আর 1 টিস্পুন চিনি। নুন আর চিনি ভালো মতো দইয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি। দেখুন এমনভাবে মেশাতে হবে যেন দইয়ের থেকে জল না আবার আলাদা হয়ে যায়। দই বড়ার জন্য দই এখন একদম রেডি। আর দই বড়ার প্লেটিং করার জন্য সব মশলাপাতিকে একটু হাতের সামনে নিয়ে নিচ্ছি, এতে করে প্লেটিং করতে অনেক সুবিধে হয়। প্রথমে ব্রেডওয়ালা দইয়ের বড়া বানাবো। তো একটা বড়া নিয়ে নিয়েছি, বড়াটাকে ডাইরেক্ট দইয়ের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। এবার এই বড়াটাকে একটা প্লেটের ঠিক মাঝখানে রেখে দিচ্ছি, ওপর থেকে আবার কিছুটা টক দই দিয়ে দিলাম। এখন এর উপর দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি। আমি যেভাবে প্লেটিং করছি সেভাবে আপনি নাও করতে পারেন, আপনার যেমন ইচ্ছে আপনি সেভাবেই প্লেটিং করতে পারেন। এরপর দিচ্ছি টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি, দিচ্ছি 7 অনুযায়ী বিট লবণ, রোস্ট করে গুঁড়িয়ে নেওয়া জিরে গুঁড়ো, উপর থেকে একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, ঝালটা কিন্তু অবশ্যই নিজের প্রয়োজন অনুযায়ী দেবেন। সবশেষে একটু ঝুরি ভাজা ছড়িয়ে দিচ্ছি। নিজে একবার বাড়িতে বানিয়ে দেখুন, না হলে আমি হয়তো বলে বোঝাতে পারবো না এটা কতটা টেস্টি হয়েছে। এবার নর্মাল দই বড়াগুলোরও প্লেটিং করে নিচ্ছি। বড়াগুলোর ওপর নুন চিনি মিশিয়ে রাখা টক দই দিয়ে দিচ্ছি, এরপর প্রত্যেকটা বড়ার ওপর গ্রিন চাটনি এইভাবে দিয়ে দিচ্ছি। প্লেটিং করতে করতে যে আমি কত কষ্ট করে লোভ সামলাচ্ছি সেটা শুধুমাত্র আমি নিজেই জানি। এবার এর ওপর দিচ্ছি টক ঝাল মিষ্টি তেঁতুলের চাটনি, দিচ্ছি 7 অনুযায়ী বিট লবণ, ওপর থেকে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপর দিচ্ছি ড্রাই রোস্ট করে নেওয়া জিরের গুঁড়ো, আর সবশেষে ঝুরি ভাজা। তাহলে দেখতেই পেলেন নিশ্চয়ই ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই কত সহজে আমি একদম দোকানের মতো দই বড়া বাড়িতেই বানিয়ে নিয়েছি। দই বড়া কতটা সফট হয়েছে আপনি নিশ্চয়ই দেখে বুঝতেই পাচ্ছেন।
রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ।